আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুশারফ হোসেন, পিতা মকবুল হোসেন। আমার বাপ বিয়ে করেছিল চারটা, আমার মারও বিয়ে হয়েছে চারটা, আমার বর্তমান তিনটা হয়ে গেছে, একটা বাকি আছে। একটা আল্লাহ কোন দিন পূরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমার চার নম্বর বউটা মিলায়। আচ্ছা, আপনার নানির বিয়ে কটা? আমার নানির বিয়ে দুইটা। আপনার খালার বিয়ে? তিনটা। নানার বিয়ে? দুইটা। নানার বিয়ে দুইটা, নানির বিয়ে দুইটা, খালার বিয়ে দুইটা। হ্যাঁ। আর আপনার বিয়ে তিনটা হয়েছে? আমার তিনটা, একটা বাকি আছে। আচ্ছা, আপনার বাবার চারটা বিয়ে? হ্যাঁ, বাবার চারটা বিয়ে। মায়েরও চারটা বিয়ে? হ্যাঁ, মায়েরও চারটা বিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি মসজিদে পাঁচ হাত আজান দিই। মসজিদই করেন? হ্যাঁ, নতুন বন্দর দক্ষিণ সরকারপাড়া জামে মসজিদ। তাই না? তাহলে আপনার ইচ্ছা আছে, আপনি আপনার বাবার চারটা বিয়ে, আপনার মায়ের চারটা বিয়ে, আপনার ইচ্ছা যে আপনি তিনটা বিয়ে করছেন? তিনটা, তিন ঘর, তিন ছেলে, এক ছেলে মারা গেছে, দুইটা ছেলে দুই ঘরে আছে। আচ্ছা, আরেকটা হলে আল্লাহ ছেলে দেখ, মেয়ে দেখ, ওখানে আরেকটা বউ আমার দরকার। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে একটা পাত্রীর প্রয়োজন, আপনি পাত্রী খুঁজতেছেন? পাত্রী খুঁজতেছেন, কোন জায়গায় মিলে ওই জায়গায় আমি চলে যাবো। তাই, আপনি ওইখানে গিয়ে সংসার করবেন? হ্যাঁ, ওই যে জায়গায় বউ থাকবে ওই জায়গায় আমি চলে যাবো। আর এখানকার যে বউ বাচ্চা যেগুলো? এখানে বউ বাচ্চা আমার নাই, এক বউ আছে ডুমারে, একটা আছে নদীর পাড়ে, ওখানে এটি আর কোনো খোঁজ খবর নাই। আছে দশটা বছর এই ব্যাপারে রয়েছে। দশ বছর থেকে? হ্যাঁ, দশ বছর থেকে। তাহলে আপনার একজন পাত্রীর প্রয়োজন, তাই তো? পাত্রীর প্রয়োজন। সবাই সবাইকে বলেন যে আমার জন্য যদি একটা পাত্রী সময় দিতে পারে। ঠিক আছে, আল্লাহ যা আমার জন্য একটা পাত্রী মিলা, সবার কাছে দোয়া চাই। সালাম না সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।